আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاه والسلام على من لا نبي بعد. اعوذ بالله من الشيطان الرجيم. قبل والدين احسانا. সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ পরিবারের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতামাতার আনুগত্য করা। পিতামাতার আনুগত্য করা মানুষের জন্য একান্ত জরুরি, কারণ মানুষ পিতামাতার আনুগত্যের মাধ্যমে ইহকালের শান্তি এবং পরকালের শান্তি লাভ করতে পারে। কোনো মানুষ পিতামাতাকে উপেক্ষা করে ইহকালের সফলতা এবং পরকালের সফলতাই হাসাল্লাম বলেছেন, রেজার রাব্বে রেজাল ওয়ালেদান, পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সাখাতুর রাব্বে সাখাতুল ওয়ালেদান, পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। যদি মানুষের চাল চলনে তার পিতামাতা অসন্তুষ্ট হন, তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবেন। যদি চাল চলনে পিতামাতা সন্তুষ্ট হন, ছেলের উপরে খুশি থাকেন, তাহলে আল্লাহ তাআলা তার উপরে খুশি থাকবেন এবং পৃথিবীর সর্বধরনের কল্যাণ সে অর্জন করবে। এ কারণে আমরা মনে করি যে পিতামাতার আনুগত্য করা ছেলে মেয়ের জন্য একান্ত জরুরি, বরং ফরজ, যার বিনিময়ে হচ্ছে জান্নাত। আমরা এ মর্মে পিতামাতার আনুগত্য করতেই হবে, তার বাস্তব কিরূপ হতে পারে তার বুখারী মুসলিম থেকে দুটি ঘটনা পেশ করব। ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবারকে কাবা ঘরের পাশে রেখে চলে গেলেন। মধ্যে একবার এসেছিলেন ছেলেকে কুরবানি করার জন্য, যা আপনাদের জানা আছে যে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল যখন এই বয়সে পৌঁছিল যে দৌড়াদৌড়ি করতে পারে, ফালাম্মা বালাগা মা হুসায়, যখন ছেলে দৌড়াদৌড়ি করতে পারে তখন তিনি এসেছিলেন। এসে তিনি ছেলেকে বললেন, বৎস, ইন্নি আরাফিল মানামে আন্নি আস বাহকা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলল, ইয়া বা তিফ আল মা তু মারু সাতা জেদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। একে বলে আনুগত্য, একে বলে পিতামাতাকে মেনে নেওয়া। নিজের জীবনের ব্যাপারে তিনি কিছু ভাবলেন না, চিন্তা করলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে ছেলেকে বললেন, আব্বু আমি তোমাকে স্বপ্নে দেখছি কুরবানি করছি। তো ছেলে বলল, ইয়া বাতিফাল, আব্বু আপনি করে ফেলুন যা আপনি স্বপ্নে দেখেছেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এখানে তিনি ছেলের হাত পা বেঁধে কুরবানি করেছিলেন, এসব কাহিনী মিথ্যে। তিনি নিজের চোখে কাপড় বেঁধে ছেলেকে কুরবানি করেছিলেন, এসব অহেতুক কাহিনী। ছেলেকে দেখে দেখে কুরবানি করতে হবে, এ কথা আল্লাহই বলছেন, এটাই তো পরীক্ষা। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন, কোনো আপত্তি নেই। ওয়াতাল্লাহুলি জাবিন, উপুর করে ছেলেকে সইয়ে দিলেন। এরপরে বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইব্রাহিম কাদ সাদদাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে এই প্রয়োজন আমার নেই, আমি দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করে গেছো। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলের এই অবস্থা রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ছেলের বিবাহ দিলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন, বাহির থেকে এসে দরজায় আঘাত করলেন। বুখারী মুসলিমের লম্বা হাদিস, আঘাত করতে ভিতর থেকে বললেন, কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাড়িতে কেউ আছে কি? ভিতর থেকে বললেন, কেউ নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চোখ আট পরিবর্তন করতে বলিও। ইসমাইল আলাইহিসসালাম সন্ধ্যার সময় বাড়িতে এসেছেন, বাড়ির কিছু লক্ষণ দেখে আঁচ করেছেন, আব্বা এসেছিলেন। তিনি ভিতরে ঢুকে বলছেন,
আজ কি বাড়িতে কেউ এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? কেমন আছো? বললেন, বাড়িতে আছে কি? আমি বললাম, নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। তারপরে তিনি কি বললেন? তারপরে তিনি বললেন, আসলে আমার সালাম দিও, আর বাড়ির চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহ, তিনি আমার আব্বা, তিনি তোমাকে তালাক দেওয়ার জন্য বলেছেন, তুমি সুন্দর উত্তর দিতে পারোনি। যখন আমার আব্বা বলেছিলেন তুমি কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। প্রত্যেক অবস্থার উত্তর হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থাতে রেখেছেন এটাই অনেক, এ কারণে উত্তরে বলতে হবে আলহামদুলিল্লাহ, এটাই বাঁচার পথ। তো তোমার উত্তর ঠিক হয়নি, তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইল হাকি ইল আহলে, তুমি তোমার পরিবারের সাথে মিলে যাও, চলে যাও। সম্মানিত দর্শক মণ্ডলী, পিতা বলে গেছেন তালাক দিতে, ভাববার কোনো সুযোগ নেই। স্ত্রী কত বড় বুদ্ধিমতী, এটা বিবেচনার সুযোগ নেই। স্ত্রী কত বড় শিক্ষিতা, এটা চিন্তা ভাবনা করার অবকাশ নেই। স্ত্রী কত বড় চাকরি করে, এ নিয়ে হিসাব নিকাশ করার কোনো সুযোগ নেই। তিনি বললেন, আমার পিতা বলে গেছেন তোমাকে তালাক দিতে, ইল হাকি ইল আহলে, তুমি তোমার পিতার বাড়ি চলে যাও। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এভাবে বলি না যে আপনাদের পিতা মাতা যদি আপনাদের স্ত্রীকে তালাক, আমার পিতা মাতার সাথে অন্যায় করছে। কেন জানি, আল্লাহ ভালো জানে, নারীরা সাধারণত শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে না, পারে খুব কম। বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত ছেলে ছিল তার শাশুড়ির, বিবাহ হওয়ার পরই কেন জানি হয়ে গেল তার। তার উপার্জিত অর্থ সম্পদ সে তার শ্বশুর শাশুড়িকে কেন জানি দিতে চায় না, সাধারণত চায় না, দিলেও খুব কষ্ট হয়। অথচ প্রত্যেকেই জানে যে একটা ছেলে লালন পালন করতে কত কষ্ট করতে হয়। আপনি একজন বৌমা, আপনার তো দুই একটা সন্তান আছে, আপনি তো তাকে লালন পালন করছেন, আপনি আপনার বিষয়টি ভাবুন। এত আদর করে, যত্ন করে, স্নেহ করে, ছেলে মানুষ করে যদি ছেলে কিছুই অনুকূলে না থাকে, তাহলে কি পিতামাতার জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার নয়? এটা কি একটা আফসোসজনক ব্যাপার নয়? এটা কি একটা কষ্টকর ব্যাপার নয়? আমরা প্রত্যেকেরাই, আমাদের মা বোনেরা যদি নিজের বিষয়টি ভাবেন, তাহলে অবশ্যই শ্বশুর শাশুড়ির বিষয়টি ভাবতে পারবেন। আমরা অনুরোধ করে বলবো, দেখুন, শ্বশুর শাশুড়িকে যথাযথ মূল্যায়ন না করে কেউ ইহকালে সফলতা অর্জন করেছে এটা আমরা জানি না, পরকালে সফলতা অর্জন করার কোনো প্রশ্নই আসে না, এটা অসম্ভব। যে কোনো মূল্যে শ্বশুর শাশুড়িকে, পিতামাতাকে মেনে নিতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এর কোনো বিকল্প নেই। আমরা অনুরোধ করব তাদেরকে মূল্যায়ন করার জন্য। আমরা বুখারি মুসলিম থেকে এরকম একটা বিশাল ঘটনা নকল করছি যাতে আমরা বুঝতে পারব পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করতে হবে। এরপরেও এই অংশে আমরা আর একটা বলি যে ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে চলে গেলেন, বহুদিন পরে তিনি আসলেন, দরজায় আঘাত করলেন, ভিতর থেকে বলল, কে? তিনি বললেন, বাড়িতে আছে। ভিতর থেকে বলল, নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খাও? গোস্ত আর পানি। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, আর বলে দিও যে চৌকাট বহাল রাখতে বলেছে। সন্ধ্যার সময়তে আসতেই তিনি বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। তিনি ভিতরে ঢোকে বলছেন, বাড়িতে কেউ এসেছিল? জি হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? তিনি বললেন, বাড়িতে আছে। আমি বললাম, নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপর কি বললেন? তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, আর চৌকাট বহাল রাখতে বলিও। আচ্ছা, তুমি আমার স্ত্রী স্থায়ীভাবে থাকবে, এ কথা আমার আব্বা বলে গেছেন। আমার আব্বা বলে গেছে যে চৌকাট যেন বহাল রাখে, তুমি আমার স্ত্রী হিসাবে থাকো। তুমি ও সুন্দর উত্তর দিয়েছ, উত্তর মানে আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন একটা কথার উনিশ বিশে ইব্রাহিম আলাইহিস সালাম
বৌমা রাখতে বললেন, বৌমা ত্যাগ করতে বললেন। আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে তার স্ত্রীর বিষয়টি বললেন আর কিভাবে ইসমাইল আলাইহিসসালাম পিতার কথাকে গ্রহণ করলেন। পিতা যা বলে গেছেন তাই হলো, একচুল কমও নয় একচুল বেশিও নয়। অতএব আমরা দর্শক মণ্ডলীর কাছে বুখারী মুসলিমের এই হাদিস অনুযায়ী চলার জন্য অনুরোধ করব, আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিরতির পরেই এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা জিজ্ঞেস করলেন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তিনি উত্তরে বললেন, দরিদ্র ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। সহিহ বুখারী প্রথম খণ্ড, ইমান অধ্যায়, হাদিস সংখ্যা 12। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যে ধৈর্য ধারণ করে বসে আছেন এই জন্য আপনাদের আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আপনাদের জাযায়ে খায়ের দান করুক। আমরা বলছি পরিস্থিতি নকল করব, যাতে করে আমরা প্রত্যেকে আঁচ করব যে এইভাবে আনুগত্য করতে হয়। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন লোক রাস্তায় হাঁটছিল, অনেকদিন আগের কথা, হাঁটতে হাঁটতে তাদের উপরে বৃষ্টি চলে আসলো, তখন তারা একটা গর্তে আশ্রয় নেই, গর্তে আশ্রয় নিতেই একটা বড় পাথর গর্তের মুখের উপরে এসে পড়ল, যা তারা সরিয়ে সেখান থেকে বের হতে পারবেন এরকম কোনো শক্তি তাদের হাতে নেই। তারা আপোষে আলোচনা করলো যে বাঁচার কি পথ হতে পারে, আসো আমরা আল্লাহ তাআলাকে আমাদের বিষয়টি বলি, নিজ নিজ ভালো কর্ম পেশ করে বলি, আল্লাহ আমরা এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে আজকে তুমি বিপদ থেকে আমাদের উদ্ধার করো, বিপদ থেকে তুমি বাঁচাও। আমরা এইভাবে আল্লাহকে বলি, আমাদের নিজ নিজ কাজগুলি পেশ করার পরে আল্লাহ তাআলাকে বলি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কথা গ্রহণ করবেন। এ বলে তিনজনের একজন বলল, আল্লাহুম্মা লি ওয়ালিদানি শাইখানি কাবিরানি, সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যায় নিয়ে এসে দুধ দহন করে আমার ছেলে মেয়েকে পান না করিয়ে আমার পিতামাতাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম, এটা আমার গতি ছিল, এটা আমার নীতি ছিল। প্রতিপালক, আমি একদিন পাশে ঘাস না পাওয়ায় দূরে ছাগল চড়াতে চলে যাই, মা তাই তো হাতটা আমসাই তো, আমি ঠিক মতো আসতে পারিনি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাই, সন্ধ্যার পরে এসে দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন, আবার এটা অপছন্দ করি আমার ছেলে মেয়েকে আগে দুধ পান করাতে, এটা আমার কোনোদিন ঘটেনি, আমি এমন কাজ কোনোদিন করিনি, আমি আমার ওই দুধের গিলাসটা নিয়ে আমার পিতামাতার মাথার পাশে দাঁড়ালাম, আমার দুই পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করে কাঁদছিল। বুখারী শরীফের হাদিসে এসেছে, ওয়াতা জাগাও না ইন্দা কাদাম আইয়াম, আমার দুই পায়ের নিচে তারা চিৎকার করে আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকি, দাবি ও দাবু হাত্তা তালাল ফজর, এইভাবে ছেলেরা চিৎকার করতেই থাকলো আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে প্রতিপালক তুমি যদি মনে করো আমি এই কাজটা করেছি ইবতেগায়ে ওয়াজহেকা, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমার ছেলেরা আমার দুই পায়ের নিচে চিৎকার করতে থেকেছে, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি, প্রতিপালক তুমি যদি মনে করো এই কাজ আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি তাহলে আজকে তুমি এই গর্তের মুখ থেকে এই পাথর সরিয়ে দাও এবং আমাদের বের করার ব্যবস্থা করো। আল্লাহ তাআলা তার কথা গ্রহণ করলেন, পাথরের কিছু অংশ সরে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলতে চাচ্ছি দেখুন পিতামাতার আনুগত্যের বাস্তব রূপ। একই বলা হয়
আনুগত্য। আমাদের ছেলে মেয়েরা যদি একটু চিৎকার করে তাহলে লাফ দিয়ে উঠে তাকে কোলে নিয়ে বলি, আব্বু কি হয়েছে, আম্মু কি হয়েছে, কি খাবা। আদরের শেষ থাকে না, স্নেহের শেষ থাকে না। আমি কি দিয়ে বুঝাই, এমন যদি কোনো ভাষা থাকতো যা দিয়ে বুঝালে জাতি বুঝতে পারত এই লোক কিভাবে পিতামাতাকে মূল্যায়ন করেছে, তাহলে হয়তোবা জাতির পিতামাতাকে মেনে নেওয়া সহজ হতো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই ঘটনাকে কিভাবে গ্রহণ করতে পারি? আমরা তো মনে করি আমাদের জন্য এই ঘটনা বিরল। পৃথিবীর মাটিতে পিতামাতার আনুগত্য করতে হবে এ মর্মে এর চেয়ে বিরল ঘটনা কোনোদিন ঘটেনি। যে পিতামাতার আনুগত্যের জন্য এর চেয়ে কি আর পৃথিবীতে কোনো বিরল ঘটনা আছে? আমরা তো মনে করব এটাই পৃথিবীতে একটা বিরল ঘটনা, যার দৃষ্টান্ত পৃথিবীর মাটিতে নেই। আমরা এই ঘটনার ভিত্তিতেই বলব যে পিতামাতাকে আসুন আমরা এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, যার ফল দুনিয়াতেই পাব। দেখুন, দুনিয়াতে ফল পেয়ে গেল, বিপদ থেকে বেঁচে গেল। তিনজনের দ্বিতীয় জন ছিল একজন মানুষ, তার চাচাতো বোনের সাথে অন্যায়ের অদা অঙ্গীকার করেছিল। তার চাচাতো বলেছিল এই পরিমাণ পয়সা দিলে আমি অন্যায় সম্মতি জানাব। সে এই পরিমাণ পয়সা নিয়ে উপস্থিত হয়ে গেল। সে অন্যায় আরম্ভ করবে এমন তো অবস্থায় ওই মহিলা বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, এই মোহরাঙ্কিত জিনিসকে খোলো না। প্রতিপালক, আমি এই কথা বলার সাথে সাথে অন্যায় বন্ধ করেছি, তোমাকে বিশ্বাস করি, তোমাকে লাশারিক বলে জানি, তুমি এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি আমি এই অন্যায়কে বন্ধ করে থাকি তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় অশ্লীল থেকে বিরত রাখতে পারে তাহলে তার জন্য থাকার জায়গা হচ্ছে জান্নাতুল মাওয়া। এখানে তো আমরা বুখারি মুসলিমের হাদিসে বুঝতে পারছি যে এই লোকটার একটা বিশাল ব্যাপার, অন্যায় থেকে নিজেকে একেবারে বিরত করে নেওয়া, অন্যায় থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। আল্লাহ তাআলা হাতে হাতে তার কথা গ্রহণ করলেন, গর্তের মুখ থেকে পাথরের কিছু অংশ সরিয়ে দিলেন। তিনজনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জানো, আমি ইস্তাজার তো আজিরাম, আমি একটা কাজের লোক নির্ধারণ করেছিলাম পয়সার বিনিময়ে, ফামিল আলী নিসফান নাহার, সে অর্ধেক দিন কাজ করেছিল, অর্ধেক দিন কাজ করে সে চলে যায়, সে অসন্তুষ্টি প্রকাশ করে, সে পয়সা নেয় না, পয়সা ছেড়ে চলে যায়, আমি ওই পয়সাকে বাড়াতে থাকি, দিন যায় রাত্রি যায়, আমি ওই পয়সাকে অনেক পরিমাণে করে দিলাম। হঠাৎ একদিন চলে আসলো অতালাবা আজরাহু, সে তার পয়সা চাইল, আমি বললাম খুজ হাজাল মাল কুল্লাহ, তুমি এই সব সম্পদ নিয়ে নাও। সে সব সম্পদ নিয়ে চলে গেল। তুমি ভালো জানো আমি যদি চাইতাম তাহলে নির্ধারিত পয়সার বেশি দিতাম না, এটা আমি চাইলে তাই করতে পারতাম, কিন্তু আমি তা করিনি, আমি তাকে সব পয়সা দিয়ে দিয়েছি। রাজা রাহমতিকা অখাসিয়াতে আজাবেকা, একমাত্র তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, প্রতিপালক আমি তাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। তুমি যদি মনে করো আজকে আমি এই কাজটি সত্যিকারই তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তোমার রহমতের আশাই করে থাকি, তাহলে তুমি বিপদ থেকে উদ্ধার করো। এই পর্যন্ত বলতেই আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথর সম্পূর্ণরূপে সরিয়ে দিলেন, তারা গর্ত থেকে বের হয়ে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই হাদিস থেকে প্রথমে যেটা গ্রহণ করব সেটা হচ্ছে পিতামাতার আনুগত্য করার বিষয়টি বিরল। এই ঘটনায় আমাদের জন্য যথেষ্ট আমরা কিভাবে পিতামাতাকে মূল্যায়ন করব। এরপরে যেটা আমরা ভাবব বুঝব সেটা হচ্ছে এরকম পাপ থেকে কেউ যদি সরে যায় তাহলে বিনিময় জান্নাত,
যে কোনো সমস্যা থেকে বেঁচে যাবে। পরের বিষয়টি বুঝতে পারছি, আমরা যদি মানুষের উপকার করি তাহলে এর জন্য আমরা ভিন্ন ফল ভোগ করতে পাব। আমরা এখান থেকে আর একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এই দুনিয়াতে মানুষ নিজের ভালো কর্মকে বিপদের সময় পেশ করতে পারে। মানুষ পৃথিবীতে যে কোনো বিপদে পড়তে পারে, বিপদ আসাই স্বাভাবিক। যদি কেউ কোনো জায়গায় কোনো স্থানে বিপদে পড়ে তাহলে সে নিজের কর্মকে আল্লাহর দরবারে পেশ করবে, আল্লাহর দরবারে পেশ করে বলবে, প্রতিপালক আমি একদিন এই কাজটা করেছিলাম, আজকে বিপদে এই কাজের বিনিময়ে তোমার কাছে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কি এমন কোনো কর্ম আছে যেটা বিপদের সময় পেশ করতে পারবেন? কিছু কর্ম করুন, না হয় আপনার দু একটা কর্ম আমি স্মরণ করাই। একদিন আপনি রাস্তা পার হচ্ছিলেন, একজন বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে গেল, আপনি দৌড়িয়ে গিয়ে তাকে উঠিয়ে নিয়ে রাস্তা পার করে দিলেন, এই যে আপনার একটা ভালো কর্ম। বিপদে পড়লে এটা এক নিষ্ঠভাবে করে থাকলে পেশ করবেন। আপনার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি খুব প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন, সেই কাজ ত্যাগ করে এই লোকগুলিকে নিয়ে চলে গেলেন মেডিকেল হাসপাতালে, দিন দুই দিন একদিন আপনি সেখানে কাটিয়ে দিলেন। যারা আপনার ভাই নয়, যারা আপনার বোন নয়, যারা আপনার আত্মীয় স্বজন কেউ নয়, আপনি ভাবলেন একজন মানুষ এইভাবে অ্যাক্সিডেন্টে পড়ে থাকবে, আমি চলে যাব। এটাই হচ্ছে মানুষের বিপদের সময় উদ্ধার করা। আপনি এই কাজটা কোনো বিপদে পড়লে পেশ করতে পারবেন, আল্লাহ আপনার এটা কবুল করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভালো কর্ম বিপদের সময় আল্লাহর দরবারে পেশ করা যায় এবং তার কল্যাণ চাওয়া যায়। আমরাও পিতামাতাকে মূল্যায়ন করব। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।